সুপ্রিয় বন্ধুরা, আমি শাহজাহান আবদালে, মোহাম্মদপুর, ঢাকা। এখন আমি যে কবিতাটি পাঠ করছি, কবিতাটি লিখেছেন দেশের খ্যাতিমান কবি ফারুক নবজ। তার 2.5 বছরের ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল, তার স্মৃতিকে কেন্দ্র করে কবি এই কবিতাটি লিখেছিলেন। কবিতাটির নাম আয়রে আকাশ। আকাশ আমার প্রাণের আকাশ, মানিক রতন ছোট্ট খোকা, 3টি বছর পার না হতে হঠাৎ দিলে একুন দোকা, উল্কা হয়ে হঠাৎ এসে হঠাৎ তুমি কোথায় গেলে, কি অভিমান বুকে নিয়ে কোথায় গেলে দুষ্ট ছেলে, কোথায় তুমি কোন সে দেশে, কোন ঠিকানা অচিন পরে, কোন অচেনা কোন পাহাড়ে, কোথায় তুমি কোন সুদূরে, 7 রাজারে দঙ্গ আমার চোখের তারা পান্না মতি, কোথায় তুমি উদাও হলে চতুর্দিকে ছড়িয়ে জ্যোতি, শূন্য করে কোল্টি মায়ের বাবুয়াকে একলা ছেড়ে, চুম দিলে না গেলে না যে বিদায় বেলা হাতটি নেড়ে, তোমার আশা আম্মি এখন তাকিয়ে থাকে জানলা দিয়ে, ডাক পারে সে আয়রে আকাশ, আয়রে পাখি, আয়রে টিয়ে, তোমার বাবু আকুল হয়ে প্রতীক্ষাতে সময় গুনে, হঠাৎ যদি আকাশ আসে চাঁদনি রাতে সঙ্গোপনে, পাওনে চেটে নানা ভাইয়ের পাওনে গালে নানির আদর, তাই কে তুমি হারিয়ে গেলে জড়িয়ে গায়ে মেঘের চাদর, চাচর বাড়ি যাইনি নিয়ে তাই কে তুমি গুসা করে, লোকে আছো কোন অচেনা কোন অজানা ছোট্ট গড়ে, গভীর রাতে তোমার আশায় দুয়ার খানা খুলে রাখি, আয়রে আকাশ, আয়রে খোকা, আয়রে আমার প্রাণের পাখি।